গারুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেএন চ্যাটার্জি রোড অঞ্চলে করোনা আক্রান্ত রোগীর বাড়ির অঞ্চল ব্যক্তিগত উদ্যোগে জীবাণুমুক্ত করার কাজ করলেন স্থানীয় বিদায়ী পৌরপিতা। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন kenabecha.in-এ। গতকাল গারুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কেএন চ্যাটার্জি রোডের একই পরিবারের মা ও মেয়ে করোনায় আক্রান্ত হন। স্থানীয় পৌরপিতা গৌতম বোস অভিযোগ করেন, বারংবার সরকারি দপ্তরে যোগাযোগ করা হলেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। এরপর সেই এলাকাটি জীবাণুমুক্ত করানোর জন্য যখন গারুলিয়া পৌরসভার সঙ্গে যোগাযোগ করা হয় তখন তাকে জানানো হয় পৌরসভার জঞ্জাল বিভাগে কোনো পিপিই স্যুট না থাকায় তারা জীবাণুমুক্ত করার কাজ স্বাস্থ্য দপ্তরের ঘর খোলা না পর্যন্ত করতে পারবেন না। এরপর নিজের ব্যক্তিগত উদ্যোগেই পিপিই স্যুট এনে জীবাণুমুক্ত করানোর কাজ করেন 4 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা গৌতম বোস। তার বক্তব্য, এমন পরিস্থিতিতে পৌরসভাতে অত্যন্ত জরুরি পিপিই স্যুট না থাকার কথা বিশ্বাসযোগ্য নয়, তাই মানুষের জন্য তার ব্যক্তিগতভাবেই পিপিই এনে কাজ করাতে হয়েছে। আমাদের এলাকার পরিস্থিতি মানুষ পুরো আতঙ্কে রয়েছে। কালকে গোসপাড়া রোডের কেন চ্যাটার্জি অঞ্চলে একই পরিবারের মার এবং মেয়ের করোনা পজিটিভ ধরা পড়েছে। কালকে ধরা পড়ার পরে বাড়ির লোক অ্যাজ এ কাউন্সিলর হিসাবে, যেহেতু আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাকেই সবার প্রথম ফোন করে। আমি বিভিন্ন গভর্নমেন্ট সংস্থায় ফোন করে কোনো রকম অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করতে পারিনি। তারপরে ওনারা একটা প্রাইভেট গাড়ি, ওনাদের কোনো পরিবারেরই কোনো প্রাইভেট গাড়িতে ওনারা বাঙর হসপিটালে ভর্তি করেছে। এলাকার মানুষটা প্রচণ্ডভাবে আতঙ্কিত। আমি সকালবেলায় পৌরসভায় স্যানিটাইজারের জন্য ফোন করে বলেছিলাম যে স্যানিটাইজার করতে হবে, এবং তখন বললো যেহেতু স্যানিটাইজার করতে গেলে যার বাড়িতে করোনা হয়েছে তার বাড়িতে পিপি পরে ছাড়া স্যানিটাইজার করানো যাবে না। কিন্তু পৌরসভায় পিপি নেই, ওনারা বলছে হেলথ ডিপার্টমেন্টে বলবে, আমরা দেখবো ওখানে যদি থাকে তারপরেই হবে। কিন্তু পৌরসভায় এই পিরিয়ডে এত সিরিয়াস কন্ডিশন সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে গারুলিয়া পৌরসভায় পিপি নেই, এটা খুব আশ্চর্যজনক লাগলো। এবং আমি আমার নিজের ফান্ড থেকে আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা একটা পিপি কিনে অ্যারেঞ্জ করে আমি এলাকার মানুষদের সেই পিপি পরে এলাকার স্যানিটাইজারগুলো বাড়িতে বাড়িতে করাচ্ছি। অপরদিকে গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসকের সাথে যোগাযোগ করতে পৌরসভায় যাওয়া হলে তাকে পাওয়া যায়নি।